সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বাসায় যায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে ঢাকার বারিধারায় তাদের বাসায় যায়। যদিও মইনুল হোসেন গত বছরের ডিসেম্বর মাসে মারা গেছেন, পুলিশ একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের বাসায় এসেছিল। তবে ওই সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চান। তখন তারা মৃত্যুর বিষয়টি জানালে মৃত্যু সনদ দেখতে চান, দেখালে তারা চলে যান।